প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারুকলা বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, বাড়িতে অবস্থান করছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। যাক, সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতির অংশ 16.3 অঙ্ক। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, তোমরা নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা কিসের তোমরা প্রমাণ করতে পারছো? হ্যাঁ, ঠিকই, তোমরা প্রমাণ করতে পারছো চিত্রটা একটি বৃত্ত। তাহলে আজকে আমাদের আলোচনা হলো বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তাহলে আসো, বৃত্ত সংক্রান্ত পরিমাপের আগে আমরা বৃত্ত কি সেটা জেনে নিই। বৃত্ত হলো কি? যে একটি স্থির বিন্দু, একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে একটি চলমান বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে তার চারদিকে একবার প্রতিক্রম করে আসে, তাহলে যে একটি আবদ্ধ পথচিত্র তৈরি হয় এই পথচিত্রকে বৃত্ত বলে। শিক্ষার্থী বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বৃত্ত কাকে বলে। এবার আসো আমরা দেখি যে বৃত্তের কোন কোন অংশ আমরা পরিমাপ করতে পারি। তো প্রথমে আসো দেখি বৃত্তের কোন কোন অংশ পরিমাপ করতে পারি। বৃত্তের আমরা পরিমাপ করতে পারি ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের চাপের দৈর্ঘ্য, বৃত্ত কলার ক্ষেত্রফল। তো প্রথমে আমরা আসি ব্যাসার্ধ দিকে। ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলে কি? যে বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ যে কোনো একটি বিন্দুর দূরত্ব, মনে করি বৃত্তের কেন্দ্র হলো ও আর বৃত্তস্থ একটি বিন্দু হলো মনে করি এখানে বি, তাহলে ও থেকে বি এর যে দূরত্ব সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আসো আমরা পরবর্তীতে তো যাই, তাহলে এরপরে রয়েছে আমাদের ব্যাস। ব্যাস হলো কি? ব্যাস হলো বৃত্তের বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দু, মনে করি বৃত্তস্থ একটি বিন্দু এখানে বি আর বৃত্তস্থ এখানে একটি বিন্দু হলো এ, তাহলে এ আর বি, এ বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায়, বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সরি সেই সরলরেখাটাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে বৃত্তের কী করতে পারি? ব্যাস করতে পারি। বৃত্তের ব্যাসকে, বৃত্তের ব্যাসকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং ব্যাস নির্ণয়ের সূত্র হলো 2R, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। এরপরে আসো আমরা চলে যাই পরিধি। পরিধি কি? যে বৃত্তস্থ বৃত্তের দৈর্ঘ্যকেই, বৃত্তের দৈর্ঘ্যকেই বৃত্তের পরিধি বলে। অর্থাৎ এই যে বৃত্তের যে পথটা এখান থেকে শুরু করে ঘুরে এসে এই আবার যে এই জায়গাটা, এটা হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিকে কী দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হলো 2πr। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটু খেয়াল করে দেখো বৃত্তের পরিধি সূত্র 2πr। এখানে একটা পায়ে একটা প্রতীক দেখা যাচ্ছে, আসলে পায়ে একটা কি? পায়ে একটা ধ্রুবপথ যার মান হলো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাত। তো সাধারণত যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হয় 22/7। 22/7 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে 3.1416। এটাই পায়ের আসন মান হিসেবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। এরপরে তাহলে সব বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্ত, বৃত্ত দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র আছে, বৃত্তটি দ্বারা যে বৃত্তের পথ, এই বৃত্তটির পথ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ এই অংশটা, এই অংশটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নিয়ে সূত্র হলো পায় আর স্কোয়ার। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে তার একক হলো বর্গ একক। এরপর চলে আসো বৃত্তের চাপের দৈর্ঘ্য, বৃত্তের চাপের দৈর্ঘ্য। আর আসলে বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দু, মনে করো বৃত্তস্থ একটি বিন্দু এ আর এখানে বৃত্তস্থ একটি বিন্দু হলো সি, তাহলে এই যে কোনো দুটি বিন্দু দ্বারা যে বৃত্তের যে পরিধি অংশ আছে এই বৃত্তের পরিধি অংশকে বৃত্তের চাপ বলা হয়। বৃত্তের চাপকে সাধারণত এক দ্বারা বলা হয়। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি বৃত্তের অংশকে বৃত্ত চাপ বলে। বৃত্ত চাপকে এক দ্বারা প্রকাশ করা হয়। বৃত্ত চাপ উন্নয়ন সূত্র হলো পাই R θ/180°। এটা হলো এক। শিক্ষার্থী মধ্যে এখানে খেয়াল করে এখানে আরেকটি প্রতীকী চিহ্ন দেখাচ্ছে থিটা। এই থিটাটা হলো কি? থিটাটা হলো একটি কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ যে বৃত্ত চাপকে নিয়ে আমরা কাজ করতেছি ওই বৃত্ত চাপ কেন্দ্রে যে কোণ উৎপাদন করে সেই কেন্দ্রস্থ কোণকে আর থিটা বলা হয়। এরপর আসো আমাদের বৃত্ত কলার ক্ষেত্র। বৃত্ত কলার ক্ষেত্রফল হলো যে বৃত্তের কোনো চাপ, বৃত্তের কোনো চাপ এবং তার প্রান্তীয় যে ব্যাসার্ধ আছে, প্রান্তীয় বিন্দু যে ব্যাসার্ধ আছে, বৃত্তের চাপ এবং প্রান্তীয় ব্যাসার্ধগুলো নিয়ে আবদ্ধ যে ক্ষেত্র আছে সেই আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত করার ক্ষেত্রফল বলে। তাহলে এই যে অংশটা, এই অংশটার বৃত্ত করার ক্ষেত্রফল, বৃত্ত করার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো কি? যে পাই আর স্কোয়ার থিটা বাই 360°। যেহেতু এটা ক্ষেত্রফল তার এক হলো বর্গ একক।
তাহলে এই তো আমরা শিখলাম যে যুদ্ধে কোন কোন অংশ পরিমাপ করা যায়, তাদের কি দ্বারা প্রকাশ করা হয় এবং তার নির্ণয়ের সূত্র। আসো আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে একটি পাঠ্য একটি গাণিতিক সমস্যা সমাধান করি। সমস্যাটা হলো পাঠ্যবইয়ে তোমাদের 1 নং সমস্যাটা। আসো সমস্যাটা আমরা সমাধান করি। তুমি একটু দেখো 1 নং সমস্যাটা কি করেছে। একদম সমস্যা কি হলো, একটি বৃত্তচাপ কেন্দ্রে আগ্নেয় কোণ উৎপন্ন করে এবং ওই বৃত্তের ব্যাস 126 সেমি হলে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় কর। সমাধান শিক্ষার্থীবৃন্দ, যে কোনো সমস্যা সমাধান করার পূর্বে আগে আমাদেরকে সমস্যাটা ভালো করে বুঝে নিতে হবে। তো সমস্যায় কি বলা হয়েছে এবং কি সমাধান চাওয়া হয়েছে। তাহলে আসলে এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওই বৃত্তের ব্যাস হলো 126 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য। তো মনে করি আমরা যে বৃত্তের কথা কেন বলেছি, আমাদের এটা সেই বৃত্ত, যে সেই বৃত্ত, সেই বৃত্তের একটি ব্যাস এবি, আমাদের একটি বৃত্তের ব্যাস এবং একটি চাপের যেহেতু কথা বলেছে মনে করি বিসি সেই চাপ এবং চাপটা কেন্দ্রে কি করলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে আসো আমরা যেই সমস্যাটা দেওয়া সেই সমস্যাটা একটু জ্যামিতিক বিবরণী যেহেতু পরিমিতি এখানে জ্যামিতিক বিবরণ দিতে হয়। তাহলে আসলে আমি কি করতে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এবি এবং বিসি বৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে কেন্দ্রস্থ কোণ থিটা সবসময় 30 ডিগ্রি
তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটির সমাধানটা বুঝতে পেরেছ, এই সমস্যাটির সমাধানটাকে কাজে লাগিয়ে এবং আমাদের যে সূত্রগুলো আমরা নিয়ে নেব, যে সূত্রগুলোকে কাজে লাগিয়ে পাঠকের 4 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে এই বৃত্ত সংক্রান্ত আরও সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।